স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেললাইকেনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো কিশোর ভারতী শারদিয়া চোদ্দশো ছাব্বিশ আজকের গল্প অপ্রকাশিত দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হুয়ান সিয়াও লোকে বলে একসময় হোয়াংহ নদীর ধারে কোনো এক গ্রামে বাস করতো বাপমাহারা এক অনাথ ছেলে নাম ছিল তার সিয়াও একে ছেলে মানুষ তার উপর পয়সা করিও কিছুই নেই কাজেই কি করে যে দিন চলবে তার কোনোই ঠিক ছিল না ছেলেটি কুঁড়ে ছিল না মোটেই তাই লোকের বাড়িতে সে খাটতে শুরু করল সারাদিনই সে খাটত ফাঁকি দেওয়া কাকে বলে তা জানতো না তবু কিন্তু দুবেলা সে পেট পুড়ে খেতে পেত না তার এক খুঁড়ো ছিল বিদেশে অবস্থা তার মোটের উপর ভালোই ছিল হুয়ানসিয়াও শেষ পর্যন্ত সেই খুঁড়োর কাজে আশ্রয় নেওয়াই ঠিক করল হুয়ানসিয়াও খুঁড়োর বাড়ি কাজকর্ম করে খায় দায় থাকে একপাল পোষা পাখিকে খাওয়ানোর ভার ছিল তার ওপর একদিন হয়েছে কি সকালে উঠোনে খাবার ছড়িয়ে দিয়ে পাখিগুলোকে সে খাঁচা থেকে ছেড়ে দিয়েছে এমন সময় কোথা থেকে এলো মস্ত বড় এক বাজ পাখি সবচেয়ে মোটা মোটাশোটা বড় পাখিটাকে সে ছৌ মেরে নিয়ে উড়ে পালালো সোজা পশ্চিম দিকে পাখিটা বেশ ভারী বাজটা তাই খুব উঁচুতে উঠতে পারল না মাটির কাছ দিয়েই উড়ে চলল হুয়ানশিয়াও ছুটল তখনই বাজের পিছু পিছু তার আশা ছিল বাজটা যদি ফেলে দেয় পাখিটাকে সে কুড়িয়ে নিতে পারবে বাজ উড়ে চলেছে তো চলেইছে শেষে ঢুকল গিয়ে একটা বাগানে ঘন পাতার ফুলে ভরা বড় বড় গাছে বাগানটা ভর্তি হুয়ানশিয়াও সঙ্গে সঙ্গে পাঁচিল টোপকে ভিতরে ঢুকে পড়ল কিন্তু বাসটা গেল কোথায় কৃষ্ণচূড়া গাছের মধ্যে কোথায় যে সে ঢুকে পড়েছে তার আর পাত্তা মিলল না কিছুতেই কিন্তু এ কি চারিধারে ফুলের মধ্যে দাঁড়িয়ে আছে ফুলেরই মতো পরমা সুন্দরী একটি মেয়ে মেয়েটি শরৎকালে জল ভরা পুকুরের মতো টলটলে তার চোখ দুটো তুলে তাকিয়ে রইল পরম সুন্দর ছেলেটির দিকে তারা দুজনে দুজনকে ভালোবেসে ফেলল তখনই তোমার নাম কি ওয়ানসিয়াও জিজ্ঞেস করল ইউয়ান মেয়ে আর তোমার নাম হুয়ান সিয়াও দুজনেই দুজনকে দেখে মুগ্ধ হলো ইউয়ান মেয়ে তার মনের কথা খুলে বললো তোমাকে আমার খুব ভালো লেগেছে হুয়ান সিয়াও আমার ইচ্ছে তোমার বউ হই কিন্তু তা কেমন করে হবে তুমি একজন ঘটক খুঁজে আমার বাবার কাছে পাঠাও বিয়ের কথা কইতে ইউন মেয়ে বলল খুব খুশি মনে হুয়ান সিয়াও বাড়ি ফিরে এলো কুড়োকে ধরল ঘটকালি করবার জন্যে কিন্তু ইউ ইউয়ান মেয়ের বাবা জানতে পারল হুয়ান খুব গরিব তাই ঘটককে বলল যদি সে আমার জামাই হতে চায় তাহলে ইউয়ান মেয়ের জন্য বিয়ের উপহার হিসেবে তাকে আনতে হবে দশখানা সোনার ইট একখানা সোনার মাপকাঠি তিনটে লাল রঙের চুল আর জলে ডোবে না এমন একটা মুক্ত তা না হলে আমার মেয়ের সঙ্গে তার আর দেখা করার দরকার নেই হুয়ানশিয়াও শুনল কুরোর কাছে কী দামিয়া দুষ্প্রাপ্য জিনিস ইউয়ান মেয়ের বাবা তার কাছে চেয়েছেন কোথায় পাবে সব জিনিস তার মন খুব খারাপ হয়ে গেল ভেবে কোনো উপায়ই বেশে বের করতে পারল না এমন সময় অনেক দিন পরে হঠাৎ একদিন শুনতে পেল বহু দূর দেশ থেকে সমুদ্রের ওপারে থাকেন একজন মহা জ্ঞানী বৃদ্ধ তার কাছে গেলে একটা পরামর্শ পাওয়া যেতে পারে তখনই সে স্থির করলো সেই জ্ঞানী বৃদ্ধের সন্ধানে বেরোবে তাড়াতাড়ি সে তোড় করে নিল তারপর একদিন অসম সাহসে ভর করে বেরিয়ে পড়ল সেই বহু দূরের দুর্গম পথে হুয়ানসিয়াও চলেছে চলার তার বিরাম নেই শেষে এক শহরের কাছে এসে সে দেখল এক অবাক কাণ্ড শহরের চারধারে একটা পাঁচিল তৈরি হচ্ছে বহু লোক জড়ো হয়েছে তারই এক পাশে সেখানটায় পাঁচিল তৈরি করা যাচ্ছে না কিছুতেই যেমনি খানিকটা গাঁথা হয় অমনি ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে মহা মুশকিলের ব্যাপার শহরের লোক হুয়ান সিয়াওকে দেখে জিজ্ঞেস করল কোথায় সে চলেছে জ্ঞানী লোকের কাছে সে উপদেশ নিতে চলেছে শুনে তারা অনুরোধ করল। ভাই দয়া করে সেই বৃদ্ধ জ্ঞানীর কাছে আমাদের হয়ে জেনে এসো আমাদের এই পাঁচিলটা কেন তৈরি করা যাচ্ছে না সহ চারধারী পাঁচিল ঠিক আছে শুধু এইখানটাই ভেঙে পড়ছে বারে বারে ওয়ান্সিয়াও কথা দিল তাদের অনুরোধ রাখবে আবার সে এগিয়ে চললো বহুদূর যাবার পর উপস্থিত হলো এক গ্রামে গ্রামের চাষিরা তাকে শুধলো সে কোথায় কী জন্যে চলেছে সব শুনে তারা অনুরোধ করলো আমাদের হয়ে সেই বৃদ্ধ জ্ঞানীর কাছে জেনে এসো ভাই আমাদের এখানে একটা চেরি গাছে ফুল হয় কিন্তু ফল ধরে না কেন হুয়ানসিও তাদের অনুরোধ রাখবার কথা দিয়ে আবার চললো এগিয়ে চলেছে তো সে চলেইছে এক জায়গায় এসে দেখে এক বুড়ো বসে আছে তার বাড়ির দরজায় বুড়ো বলল ও বাছা কোথায় যাচ্ছ একটু দাঁড়িয়ে যাও তারপর ওয়ানসিও এর কথা শুনে বলল যাচ্ছই যখন তখন সেই জ্ঞানীর কাছে আমার হয়ে জেনে এসো আমার মেয়েটার রোগ সারবে কেমন করে আঠারো বছর বয়স হলো তবু আজও সে কথা বলতে পারে না বোবা তাই কেউ তাকে বিয়েও করতে চায় না বৃদ্ধের অনুরোধ রাখবে বলে কথা দিয়ে হুয়ানশিয়াও আবার চলল এগিয়ে দূরে আরও আরো দূরে বহু দূরে দিন যায় রাত্রি আসে তবু পথের শেষ নেই চলারও বিরাম নেই হুয়ান বহু দিন বহু রাত্রি কেটে যায় কত দুঃখ কষ্ট সহ্য করে নানা বিপদ আপদ পার হয়ে চলতে থাকে হুয়ানশিয়াও কখনো তাকে পার হতে হয় খরস্রোতা পাগলা নদী কখনো উঠতে হয় উঁচু খাড়া পাহাড়ে কখনো চলতে হয় জলশূন্য মরুকান্তারের ভিতর দিয়ে এক ফোঁটা জলের অভাবে তেষ্টায় প্রান্তার বেরিয়ে যাবার জোগাড় হয় হুয়ানসিয়াও থামে না তবু এগিয়ে চলে সামনের দিকে শেষকালে সে উপস্থিত হয় এক সমুদ্রের ধারে মহাসমুদ্র কুল নেই কিনারা নেই সামনে শুধু অথই জল মহা ভাবনায় পড়ল হুয়ানসিয়াও সমুদ্রের কুলে দাঁড়িয়ে আপন মনে বলল হায় রে কপাল এই দুরন্ত সাগর এখন পার হই কেমন করে ওপারে সেই জ্ঞানী বৃদ্ধের কাছে যাবই বা কিভাবে। কিছু দূরে সমুদ্রের জলে বিরাট এক কালো রঙের কচ্ছপ ভাসছিল ওয়ানসি কথা শুনতে পেয়ে সাঁতার কেটে সে এগিয়ে এলো কাছে বলল তোমাকে এই মহাসাগর আমি পার করে দিতে পারি কিন্তু বলো তুমিও ভুলে যাবে না আমার কথা বহু বছর ধরে আমি ঢেউয়ের উপর ভেসে বেড়াচ্ছি কিছুতেই ডুব দিয়ে সমুদ্রের তলায় যেতে পারছি না আমার হয়ে সেই জ্ঞানী বৃদ্ধের কাছে যদি তুমি জেনে আসতে পারো কী করে আমি এই বিপদ থেকে মুক্ত হব তাহলে ভাই সত্যিই বড় উপকার হয় হুয়ানসিয়াও তাকে ভরসা দিল তার কথা রাখবে কচ্ছপ তখন তাকে পিঠের ওপর তুলে নিয়ে সাঁতার দিল অকুল সমুদ্রে তারপর সমুদ্র পার হয়ে এক সময় তাকে ওপারে ডাঙায় নামিয়ে দিল সেখান থেকে কোনো রকমে পথ চিনে হুয়ানসিয়াও শেষে পৌঁছল সেই জ্ঞানী বৃদ্ধের বাড়ি বৃদ্ধ তাকে ভালো করে দেখে নিয়ে জিজ্ঞেস করলেন কি দরকার তোমার বাপু আমার কাছে এসেছো কেন হুয়ানসিও তখন শুরু করলো তার গল্প প্রথমেই সে বলল সেই শহরের লোকেদের বিপদের কথা পাঁচিলটা কেন গাথা যাচ্ছে না তারপর গ্রামে সেই চেরি গাছের কথা তারপর বেচারি মেয়েটির কথা যার মুখে আজও কথা ফোটেনি কচ্ছপের অনুরোধও ভুলল না সে সকলের অনুরোধ রক্ষা করে অবশেষে সে বৃদ্ধকে জানালো তার নিজের দুঃখের কথা সে গরিব মানুষ কোথায় পাবে সে দুষ্প্রাপ্য জিনিস ইউওয়ান মেয়েকে তাহলে কি তার বিয়ে করা হবে না সব কথা শুনে মন দিয়ে বৃদ্ধ বললেন শহরের লোকের যে জায়গায় পাঁচিলটা গাঁদতে পারছে না তার ঠিক নিচে মাটির তলে পোঁতা আছে দশখানি সোনার ইট তারই জন্যে পাঁচিলটা সেখানে ভেঙে পড়ছে বারে বারে গাছটায় কেন ফল ধরে না ওর গোড়াটা খুঁড়লেই তার কারণ টের পাওয়া যাবে সেখানে যে একটা সোনার মাপকাঠি সেটা বের করে নিলেই গাছে ফল ধরবে বুড়োর মেয়ের মাথায় আছে তিন গাছই লাল রঙের চুল তার জন্যে ওর কথা কইবার ক্ষমতা নেই চুলগুলো ছিঁড়ে নিলেই তার মুখের কথা ফুটবে কচ্ছপ কেন সমুদ্রে জলে ডুব দিতে পারে না তার কারণ তার মুখের মধ্যে আছে জলে ডোবে না এমন একটি মুক্ত সেটা বের করে নিলেই সে ডুবতে পারবে আর ওদের সকলকে সাহায্য করলেই তোমার নিজের দুঃখ কষ্ট দূর হবে জ্ঞানী বৃদ্ধকে অন্তরের সবটুকু কৃতজ্ঞতা উজাড় করে দিয়ে ওয়ান সেওয়া আবার রওনা হলো দেশের দিকে বিরাট কালো কচ্ছপটি অনেকক্ষণ ধরে পাড়ের কাছে তার পথ বসে আছে তাকে দেখতে পেয়েই জিজ্ঞেস করল বৃদ্ধ জ্ঞানী কি বললেন আমাকে পার করে দাও তাহলেই জানতে পারবে পার হয়েই সেই হুয়ানসিহাও কচ্ছপকে হাঁ করতে বললো তার মুখ থেকে সেই মুক্তটা বের করে নিতেই কচ্ছপ মনের আনন্দে জলের তলায় ডুব দিল মুক্তটা সযত্নে পকেটে পুরে হুয়ানসিও আবার এগিয়ে চলল তাড়াতাড়ি বুড়ো দরজায় বসে আছে ওকে দেখেই শুধালো হা বাছা বৃদ্ধ জ্ঞানী কি বললেন আমাকে তোমার মেয়ের কাছে নিয়ে চলো তার রোগ সেরে গে দেবো হুয়ানসিও বলল মেয়েটির মাথা থেকে লাল চুল তিনটে ছিঁড়ে নিতেই মেয়েটির সঙ্গে সঙ্গে কথা কয়ে উঠলো বুড়ো চোখের জলে ভেসে হুয়ান অশেষ কৃতজ্ঞতা জানাতে লাগল চুল তিন গাছি পকেটের মধ্যে রেখে হুয়ান খুশি মনে আবার যাত্রা করলো বাড়ির পথে সেই গ্রামের ধারে অপেক্ষা করছে চাষিরা জিজ্ঞেস করলো হ্যাঁ ভাই কি বললেন জ্ঞানী হুয়ান সেওয়া বলল আমাকে দেখিয়ে দাও কোথায় তোমাদের সেই চেরি গাছ আমি তাতে ফল ধরিয়ে দেব হুয়ান সেওয়াকে নিয়ে গেল তারা চেরি গাছের কাছে গাছের গোড়া খুঁড়তেই সে বের করে নিল সোনারশ্রীর ছোটো মাপকাঠিটা সঙ্গে সঙ্গে চিরিগাছে ফুল ফুটল ফল ধরল ডালপালা ভরে গেল তার লাল লাল পাকা ফলে চাষিরা হুয়ান শিয়াকে যে কী বলে কৃতজ্ঞতা জানাবে ভেবে পেল না খুব খুশি হয়ে হুয়ান আবার চললো বাড়ির পথে শহরের লোকেরাও বসে আছে তার পথ চেয়ে সে আসতেই জিজ্ঞেস করল কি খবর ভাই কি বললেন বৃদ্ধ জ্ঞানী কোনো কথা বলল না হুয়ান সিয়াও পাঁচিল্লা যেখানে ভেঙে পড়ছে সোজা সেখানে গিয়ে হাজির হলো মাটি করে ভিতর থেকে বের করে আনলো দশ কানা সোনার ইট তারপর বলল পাঁচিল এখন গাঁদতে পারো পাঁচিল গাঁথা হলো বেশ মজবুত পাঁচিল এবার আর তা ভেঙে পড়ল না লোকেরা খুব খুশি হয়ে সোনার ইটগুলো উপহার দিল হুয়ান সিমাকে ওয়ানসিমাও খুব তাড়াতাড়ি পা চালালো বাড়ির দিকে তার মনে তখন আনন্দ আর ধরে না বহু লোককে সে সাহায্য করতে পেরেছে আর সেই সঙ্গে তারও মিলে গেছে সব দুষ্প্রাপ্য জিনিস ইয়ানমের বাবা তো জিনিসগুলো দেখে একেবারে আকাশ থেকে বললেন তিনি ভাবতেই পারেননি যে হুয়ান সেহা এইসব মহামূল্যবান উপহার কখনো জোগাড় করতে পারবে তার মেয়ের জন্যে এইরকম গরিবের হাতে মেয়ে দেবার ইচ্ছে তার মোটেই ছিল না কিন্তু এখন আর না বলবার উপায় নেই অগত্যা নিজের কথা রাখবার জন্য হুয়ানসিহাকে তার কন্যাদান করতে হলো হুয়ানসিও আর ইউন মেয়ে বেশ মনের সুখে বাস করে দুজনে হুয়ানসেহ স্ত্রীকে এত ভালোবাসে যে একদণ্ড তাকে চোখের আড়াল করতে চায় না তাই ইউয়ান মেয়ের একটা ছবিও সে আঁকিয়ে নিল যখনই সে বাড়ির বার হতো ছবিটা রাখতো নিজের সঙ্গে একদিন মাঠে কাজ করতে করতে বউবের কথা তার মনে পড়ল ছবিটা বের করে দেখতে লাগলো সে এক মনে এমন সময় হঠাৎ এক দমকা বাতাস এসে তার হাত থেকে উড়িয়ে নিয়ে গেল ছবিটা কোথায় নিল কে জানে সিওয়া পাতিপাতি করে খুঁজে হয়রান হলো তবু সে ছবির কোনো সন্ধান মিলল না শুধু হাতেই শুধু হাতেই সে বাড়ি ফিরল ছবিটা এদিকে উড়ে চললো বাতাসে উঠতে উঠতে শেষে গিয়ে পড়ল একেবারে রাজপুরীর অন্দর মহলে আর পর্বিত পর একেবারে খোদ রাজার হাতে ছবিতে পরমা রাজবাড়ির সমস্ত কর্মচারীকে ডেকে রাজা হুকুম দিল এই ছবির মেয়েটিকে যেমন করে হোক খুঁজে নিয়ে আসা চাই এখানে এত সুন্দরী মেয়ে কখন আমার চোখে পড়েনি এই ছবি নিয়ে খুঁজতে বেরো দেশ বিদেশে আনতে না পারলে ধরে তোমাদের প্রাণ থাকবে না রাজার লোক বেরিয়ে পড়লো চারদিকে বহুদিন ধরে তন্নতন্ন করে খুঁজে খুঁজলো সারা দেশ শেষ পর্যন্ত তারা উপস্থিত হলো এসে হুয়ান বাড়ি মেয়েকে দেখে ছবির সঙ্গে মিলিয়ে তাকে চিনতে পারলে তখনই ইউয়ান মেয়েকে চিৎকার করবার সুযোগ না দিয়ে তাকে ধরে নিয়ে গেল তারা রাজার কাছে আটকাতে পারল না কোনোভাবেই কিন্তু যাবার আগে ইউয়ান মেয়ে চুপি চুপি বলে গেল তার কানে কানে এরা আমায় নিয়ে যাচ্ছে বটে কিন্তু কোনো ভয় নেই তোমার আমি ঠিক পালিয়ে আসবো তবে একটা কাজ করো তুমি কম্বলের একটা আলখাল্লা উল্টো করে পড়ে যেও রাজার সামনে তারপর যা করার আমি করব। ঠিক যেন আবার মিলবো আমরা একসাথে রাজার লোক ইউওয়ান মেয়েকে নিয়ে গেল রাজপুরিতে রাজা তার রূপ দেখে একেবারে মোহিত হয়ে সব সবসময় তাকে সে বসিয়ে রাখে নিজের আসনের পাশে ইচ্ছে নয় একেবারে কাজ ছাড়া করে তবু রাজার মনে সুখ নেই অনেক চেষ্টা করেও সে ইউওয়ান মেয়ের মুখে কিছুতেই হাসি ফোটাতে পারল না যখনই তার সঙ্গে আলাপ করতে চায় তখনই সে কাঁদতে থাকে একদিন প্রাসাদের বারান্দার রাজা বসে আছে ইউওয়ান মেয়েকে নিয়ে বৃথাই সে চেষ্টা করছে ইউওয়ান মেয়েকে খুশি করতে এমন সময় নিচে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত লোক পরনে তার কম্বলের এক আলখাল্লা তাও আবার উল্টো করে পড়া তোমরা বুঝতেই পারছো সে আর কেউ নয় হিউয়ান শিওয়াও ইউওয়ান মেয়ের কথা অনুযায়ী সে ওই পাগলের সাজ পড়েছে তাকে দেখে ইউওয়ান মেয়ে খুব হাসতে লাগলো রাজা তো অবাক ইউওয়ান মেয়ের মুখে হাসি দেখবার সে ছেড়েই দিয়েছিল তাই তাড়াতাড়ি সাগ্রহে জিজ্ঞাসা করলো কি হলো বলো তো কিসে তোমার এত হাসি ইউয়ানমে মে জবাব দিল ওই লোকটার আলখাল্লা পরা দেখে আমার ভারী মজা লেগেছে ব্যস্ত সমস্ত রাজা বলল তাই নাকি তাহলে আমিও যদি ওই রকম আলখাল্লা পড়ি তুমি হাসবে তো ইউয়ানমে বলল হুঁ আপনি যদি আলখাল্লাটা পড়েন তো ভারী মজা লাগবে দেখতে তাহলে আমিও হাসব প্রাণ খুলে রাজা কিতার্থ হলো আল্লাদে আটখানা হয় তখনই সে ধরে আনল হুয়ান সেওয়াকে পোশাক বদল করলো তার সঙ্গে হুয়ান সেওয়া কম্বলের আলখাল্লাটা খুলে ফেলে পড়ল রাজার ড্রাগন আঁকা কারুকার্য করা পোশাকটা আর রাজা খোশমেশাজে চটপট করে নিল কম্বরের আলখাল্লাটা পাগলের মতো উল্টো করে ততক্ষণে ইউওয়ানমে ভীষণ চিৎকার শুরু করে দিয়েছে তার চিৎকার শুনে রাজবাড়ির যত সিপাহী শান্ত্রী এসে পড়লো সব হুড়মুড় করে পড়া রাজা ফ্যাল করে চেয়ে রইল ব্যাপার কি না বুঝতে পেরে ইউয়ানমে তখন সিপাহীদের হুকুম দিল এই আলখাল্লা পড়া পাগলটাকে ধরে এখনই ওর মাথাটা তোমরা কেটে ফেলো ও আমাদের অপমান করেছে কথা শেষ হতে না হতেই হুকুম তামিল করলো রক্ষীরা চোখের পলকে রাধার রাজার মাথা লুটিয়ে পড়ল মাটিতে হুয়ান সেওয়া তখন রাজা হয়ে বসলো সিংহাসনে ইউওয়ান মেয়েকে পাশে নিয়ে আর পরম নিশ্চিন্তে তাদের দিন কাটতে লাগলো সেই থেকে আর কখনো বেশি দিনের জন্যে তাদের ছাড়াছাড়ি হতে হয়নি